আসসালামু আলাইকুম। আজকে আমার সাইডে আরেকটা নতুন সাইড, সাগরের সাইডে, সমুদ্রের সাইডে, ঠিক আছে, সমুদ্রের সাইডে কাজ চলতেছে। তো আজকে কিন্তু আমি এখানে আরেকটা ভালো একটা জিনিস দেখাবো আপনাদেরকে। এই হচ্ছে আর্থিং তার, ঠিক আছে, আর্থিং। তো এই আর্থিং আমি ষোলো মিলি আমি এখানে লাগাইছি। এটা এইব তবলনের সাথে বডিত সাথে আর্থিং হইব, তারপর এটা মেইন যে তবলন ওটার সাথে হইব, তারপর এটা কিন্তু একবার ছাদের মধ্যে যাবো, ঠিক আছে। ঠিক আছে, এই দেখেন আমি অনেকখানি তার উপরে ঝুলাই রাখছি, প্রায় 6-7 মিটারের মতো, ঠিক আছে। তো এখানে কিন্তু যেখানে যেখানে তবলন আছে এখানে ছয়টা ফ্ল্যাট, ঠিক আছে। তো আমি প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি তার দিয়ে রাখছি। এই যে দেখেছেন, এই যে তো আর্থিং কীভাবে তার এসে, এই যে পাইপটা দেখেছেন 4 ইঞ্চি, তো এটা এসে তবলনের জন্য, তবলন ভিতরে হইব এখানে। তো সম্পূর্ণ কাজগুলো কীভাবে করি, সম্পূর্ণ কাজগুলোর ভিডিও আপনাদেরকে পারবে পারে ইনশাল্লাহ আমি আপলোড করবো। তো আমি ভিডিওটা বানাইছি এই জন্য যে আর্থিং তারগুলো দেখানোর জন্য। অনেকেই কিন্তু বিল্ডিংয়ের মধ্যে আর্থিং দেয় না, আর্থিং না দেওয়ার কারণে কিন্তু অনেক সমস্যা দেখা দেয়। এই সব সাগরের সাইডে কাজ চলতেছে অনেক, আমাদের এই প্রজেক্টে একটা চলতেছে এখানে সাইট। তো এখানে নিচে কাজ হয়েছে, এসে আবার এখানে সুইমিং পুল, ঠিক আছে, সুইমিং পুল, এটা গোসল করার জন্য বাচ্চারা। তো এই পাশে আবার সাগর আছে, ঠিক আছে, সাগর তো দেখতেছেনই আপনারা। তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভালো লাগলে ভিডিওটা। এখানে আমার ভিডিওর মধ্যে কোনো কাজ টাজ নাই, তারপর ভিডিওটা বানাইলাম একটু সুন্দরের জন্য। তো দেখলেন, তো স্যাটেলাইট সময় যখন আমি ছাদে পাইপগুলো ফিটিং করবো, ছাদের পাইপগুলো ফিটিং করার সময় কিন্তু আপনাদেরকে আমি দেখামো। এই হচ্ছে সুইমিং পুল, ঠিক আছে, এই পাশে কিন্তু তিন ইউনিটের জন্য তিনটা তবলন, ঠিক আছে। তো তবলনগুলো এই পাশে আছে, এই যে উপরে তার দিয়ে রাখছি, ঠিক আছে, এসে আর্থিং তার, প্রত্যেকটা তবলনে আর্থিং দিতে হইব, মাস্ট। আর্থিং না দিলে সমস্যা, অনেক বড় সমস্যা, ঠিক আছে। আপনার কারেন্টের যে কাজগুলো পুরোটাই ক্যান্সেল করে দিব ইঞ্জিনিয়ার। এই যে দেখতেছেন এখানেও দেওয়া আছে, ওই যে উপরে, তারপর ওই যে লাস্টে দেখতেছেন, এই যে লাস্টে, ঠিক আছে। তো এই যে একটা, ওই লাস্টে একটা, মানে এই পাশে হয়েছে 3 ইউনিট, ওই পাশে হচ্ছে যে আপনার 2 ইউনিট, ঠিক আছে, টোটালে আসছে যে আপনার 5-6 ইউনিট। ওই পাশে ওই যে দেখতেছেন একটা অলরেডি ছাদের আপনার সেন্টারিং করতেছে, তো ওই সেন্টারিংয়ে হচ্ছে একটা আন্ডারগ্রাউন্ড আছে নিচে, তো আন্ডারগ্রাউন্ড উপরে আছে। তো কি আমরা সম্পূর্ণ ভিডিওগুলো পার্ট বাই পার্ট ইনশাল্লাহ আপলোড করবো। তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন অবশ্যই অবশ্যই। ধন্যবাদ।